আরে অ্যাক্টিংটা হবে কি? তো আপনি মরা সাজবেন, তো আপনার উপর আমরা ফুল ফুল দেব। কে বলে তুমি? তো আমি মাটির উপরে তো না না মরা সাজবেন, তো আপনার উপর আমরা ফুল ফুল দেব। মাটির উপরে সেটা তো আমিও জানি, তাহলে সেটা কোথায়? হ্যাই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্রেজি বয়। সো আজকে ভিডিওটা হতে চলেছে, তোমরা জানো কি নিয়ে হতে চলেছে, অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ। তো আজকে ভিডিওটা হতে চলেছে প্র্যাঙ্ক, ইস এ ব্র্যান্ড নিউ। তো আজকে একটু ইউনিক টাইপের প্র্যাঙ্ক হতে চলেছে, তো কী নিয়ে করবো ভিডিওটা দেখতে থাকো। আর প্র্যাঙ্কটা করবো, আমার একটা বন্ধু আছে, সে ইউটিউবার, তো নতুন চ্যানেল খুলেছে এই 3-4 মাস হবে, আর আমিও ওরকম 2-3 মাস হবে। তো ওর চ্যানেল ভালোই গ্রো করেছে, তো তাকে প্র্যাঙ্ক কল করবো। কী নিয়ে সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আর ভিডিওটা যারা নতুন অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আমাদের পাশে আছো আমাদের ভিডিও দেখো, তো দেখো। বন্ধু আমি এখন ফোন করছি, তো দেখা যাক সফল হয় কিনা প্র্যাঙ্কটা। তো চলো ফোন করা যাক এখন। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, আমরা মানে একটা, তুমি ওই 808 এর ওনার বলছো তো, মানে ইউটিউবার বলছো তো? না না, আমার তো ইউটিউব বলে কোনো চ্যানেলই নেই। কি বলছো সত্যি? আপনি কার কাছে ফোন করেছেন? এই তো আমার একটা মানে একটা বন্ধু দিল যে আমরা একটা মানে প্রোগ্রাম করতে যাচ্ছি, যে মানে একটা মানে শুট 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 হবে, ওই শুট শুটটার মানে তোমাকে নিতে যাচ্ছে শুটিং এ। আরে আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, আমি শুটিং লাইনে কিছু বুঝিও না, কিছু জানিও না। আপনি কার কাছে ফোন করেছেন? আমাকে একটা একটা দাদা দিল এই নাম্বারটা। আরে আপনি রং নাম্বারে ফোন করেছেন, রাখেন তো। বলেন কি? আরে দাদা শুনুন, যা সালা, এ তো আমার উপর প্র্যাঙ্ক করছে, তো আমার আবার ফোন করব, আবার ডিস্টার্ব করব তোমাদের জন্য। তো চলো আবার ফোন করা যাক। আরে না না, আমরা আমি একটা নাম্বার দিল একটা দাদা। এই নামটা বলো, নাম্বারটা কোথায় পেয়েছো? নামটা বলো, কোন দাদা? একটা দাদা নাম্বারটা দিল তো। দাদা তার নাম তো বলো, একটা দাদা সে তো বুঝতে পারছি। ওটা তো বলা যাবে না, ওটা সিক্রেট। কেন সিক্রেট? আমার নাম্বার সেটা দিয়েছে, এবার তুমি বলছো না। আর আমার ওইসব কোনো ইউটিউব চ্যানেলও নেই, আমি কোনো ইউটিউব ভিডিও করি না, আর সোশ্যাল মিডিয়া আমি কিছু বুঝিও না, ঠিক আছে? তো দাদা আমি সত্যি তোমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে বলে তো আমি ফোনটা করলাম, ওই জন্য তোমার মানে আমাদের একটা শুটিং হচ্ছে একটা গানের, তো গানের শুটিংটা হলো যে তোমাকে মানে মরা শাস্তি, মরা মানে বুঝতে পেরেছো? কে বলে তুমি? মরা শাস্তি, মরা মানে বুঝতে পেরেছো? আরে সত্যি কথা বলতে, আমি কোনো ইউটিউব চ্যানেল নেই, আমি ওইসব লাইনে সোশ্যাল মিডিয়ায় কিছু বুঝি না। আর আপনি কার কাছে ফোন করছেন, কার কাছে ফোন করছেন, আর একবার আমাকে জ্বালিয়ে যাচ্ছেন। আরে দাদা সত্যি আপনাকে, আমার এর জন্য আপনাকে পেমেন্ট করবো, ফ্রি করবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে আমি তো সবই বুঝতে পারলাম, আমি তো ওইসব লাইনে যাই না, আর আমি ওইসব বুঝিও না। ওইসব কি সোশ্যাল মিডিয়া বলতে কিছু বুঝি না। না তা আপনার নাম তো রাজেশ নাকি? নেই না না, আমার নাম রাজেশ না। কার কাছে ফোন করেছেন বলুন তো? আপনাকে ফোন করেছি আমি। আরে আপনাকে কাকে? এ তো টিম টিম 808, তো তোমার নাম্বারটা আমি মেল থেকে পেয়েছি তো। আরে আমি ইউটিউব, আমার কতবার বলবো যে আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, আমি সোশ্যাল মিডিয়ায় কাজও করি না, আমি যেহেতু আমার এখন 8 বছর বয়স, ঠিক আছে, আর আমি কাজ বাজ করিও না, ঠিক আছে, ওইসব লাইনে আমি কিছু বুঝিও না, তো তুমি কেন একবার আমাকে ফোন করে জানাচ্ছ? 8 বছর বয়সে এত এত মানে মনে হচ্ছে 8 বছর বয়স না আপনার?
আরে 8 বছর বয়সী আমার, ঠিক আছে, এটা আমার বাড়ির নাম্বার, আর তুমি একবার ফোন করে জ্বালিয়ে যাচ্ছ, কেন জ্বালাচ্ছ? দাদা আমরা সত্যি মানে আপনার অ্যাক্টিং দেখে আমরা মুগ্ধ হয়েছি, সেই জন্য তো ফোন করলাম আপনাকে। আরে আমি তো কোনো অ্যাক্টিং লাইন করি না, অ্যাক্টিং এর কোনোদিন যাইওনি, অ্যাক্টিং কি সেটাও জানি না, অ্যাক্টিং এর অ জানি না, তো কেন একবার ফোন করে যাচ্ছ? আরে দাদা সত্যি আপনি বল, আমার বলুন না, আমার খুব প্রয়োজন আপনাকে তো। আরে তুমি তো একভাবে এক কথা বলেই যাচ্ছ, বলছি আমি কোনো অ্যাক্টিং লাইনে। আরে তুমি কার কাছে ফোন করতে চাইছো বলো তো সত্যি কথা? তো রাজেশ আমলার নাম তো? আরে আমার নাম রাজেশ ফাজেশ না। তাহলে আরে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোথায় ফোন করতে গিয়েছি? আপনার কাছে ফোন করেছি আমি। আপনার কাছে? আপনার কাছে তখন থেকে তো বলে যাচ্ছেন, তা কার কাছে সেটা বলুন। রাজেশ, রাজেশ। আরে আমার নাম রাজেশ না, কেন একবার ফোন করে জ্বালাচ্ছেন? তো আমি কিন্তু তোমার বন্ধুর কাছ থেকে নাম্বারটা নিয়েছি। আরে রাখেন তো, আপনার এক কথা একবার শুনতে ভালো লাগছে না, ফোনটা রাখেন। আরে না না রাখবো কেন, আমার দরকার তো। আরে আপনি এক কথা একবার বলে যাচ্ছেন, কিসের জন্য ফোন করেছেন আমি সেটা বলতে বলে যান, কার কাছে ফোন করতে গেছেন, কার কাছে লেগে গেছে? আপনার কাছে ফোন করেছি, আপনার বন্ধু নাম্বারটা দিল। আরে আমি সত্যি কথা বলছি, কতবার বলবো যে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু করিও না, আর আমি অ্যাক্টিং লাইন টাইন কিছু জানি না, তাও তুমি ফোন করে জ্বালাচ্ছ। আরে আপনার নাম্বারটা আমি জিমেল থেকে পেয়েছি, এটা এটা কি মিথ্যে কথা? আমি আমি কিন্তু এবার ফোনটা রেখে কিন্তু ব্লক করতে বাধ্য হবো তোমার নাম্বার। না না ব্লক করবে না প্লিজ, আমি দরকার আপনাকে। আরে আমি কতবার বলবো যে আমি অ্যাক্টিং লাইনে কিছু জানি না, আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। আরে অ্যাক্টিংটা হবে কি, তো আপনি মরা সাজবেন, তো আপনার উপর আমরা ফুল ফুল দেব। কেমন আছো তুমি? তো আপনি মরা সাজবেন, তো আপনার উপর আমরা ফুল ফুল দেব। আরে মরা করা তো ছাড়ুন, এটা দূরের কথা, আমি কিছু বুঝতেই পারছি না অ্যাক্টিং। আরে অ্যাক্টিং জিনিসটা কি আমি তো সেটাই জানি না, তুমি একভাবে এক কথা একবার বলে যাচ্ছ যে অ্যাক্টিং করতে হবে, অ্যাক্টিং করতে হবে। তো আপনি তো অ্যাক্টিং করতে আসেন না কলকাতায়? কোথায় অ্যাক্টিং করতে যায়, কোথায় সে কলকাতা, কলকাতাটাই কোথায়? কলকাতায়? কলকাতাটাই কোথায়? কলকাতাতে পৃথিবীর মধ্যে কোন এই লোক? সে তো জানি কলকাতা পৃথিবীর মধ্যে, কিন্তু পৃথিবীর মধ্যে কোথায় সেটাই জানি না। মাটির উপরে তো? না না মাটির উপরে সেটা তো আমিও জানি। তাহলে সেটা কোথায়? কিন্তু আমি সত্য তো বলছি দাদা, সত্যি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করলাম। আরে আছে আর মানছি, আপনি আমার নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করেছেন, কিন্তু কার কাছ থেকে নিয়েছেন সেটা বলুন। ওই তো আপনি যেখানে অ্যাক্টিং শিখতে যান না ওখান থেকে। আরে আমি কোথায় অ্যাক্টিং শিখতে যাই? ওই তো কলকাতায়। আরে কলকাতা কোথায়? কলকাতা বলে আমি কোনো স্থান চিনি না, তুমি একবার বলে যাচ্ছ যে অ্যাক্টিং করতে অ্যাক্টিং করতে, আমি সোশ্যাল মিডিয়া কোনো কাজ জানি না, তো তুমি একবার কেন এক কথা একবার বলে যাচ্ছ? তো এটা একটু বেশি হয়ে গেল না যে কলকাতা চিনেন না বাঙালি হয়ে? আরে আমি বাঙালি হতে পারি কিন্তু কলকাতা চিনি না। এটা কিন্তু ঠিক না দাদা, আমার খুব কষ্ট করে আপনার নাম্বারটা পেয়েছি। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ, ও তো মানে মানতে চাচ্ছে না যে ও ইউটিউব করে, কিন্তু ইউটিউব করে, সত্যি ইউটিউব করে। তো আমি আবার ফোন করব, আবার ওকে ডিস্টার্ব করব, তো চলো ফোন করা যাক। যতক্ষণ না ব্লক করবো ততক্ষণ ফোন করে যাবো। তো রিং হচ্ছে আবার। হ্যালো? হ্যাঁ বলে আবার ফোন করছিলাম দাদা, আমরা এর জন্য পেমেন্ট করবো দাদা, প্লিজ এরকম করবেন না। তো দাদা আপনার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমি কলটা কেটে করছি আবার। তো কলটা আবার কেটে করবো, কথা কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। তো বন্ধুরা তোমরা ভালো করে দেখবে,
এ কিন্তু ইউটিউব চ্যানেল আছে, আর এ তো প্র্যাঙ্ক কলটা এ আমার উপর করছে না আমি এর উপর করছি কিছুই বুঝতে পারছি না। তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আমার ফোন ফোন করবে যত পর্যন্ত না ব্লক করবে। হ্যালো, তা প্লিজ এমন করবেন না দাদা, আমার দরকার সেই জন্য তো। আমরা দাদা আমার দরকার এটাই, সেটা এটা আমি জানি, আপনার গলাটা আমি চিনতে পেরেছি, কিন্তু কিন্তু যে এমন করছেন কেন বুঝতেই পারছি না। দাদা আপনি অ্যাক্টিংটা করবেন না, হ্যাঁ আপনার গার্লফ্রেন্ড আপনাকে দরকার নেই বলে, মানে আমরা আপনাকে চাই বলেই এতবার কল করছি আপনাকে। ঠিক আছে তাহলে, তো বন্ধুরা আবার কেটে দিল ফোনটা, তা ওর কথাটা মানে ক্লিয়ার বোঝাচ্ছে না কোথায় আছে কিছু বুঝতে পারছি না, তো আরেকবার ফোনটা করি। হ্যালো, আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা আরেকবার ফোন করে দেখি। বন্ধুরা তোর নাম্বারটা ব্লক করে দিয়েছে, বুঝতেই পারছো কতটা রেগে গেছে, তো দাদা তো ব্যস্ত ছিল সেজন্য মানে ফোনটা রেখে দিয়েছে বা ব্লক করে দিয়েছে, এতবার কল করেছি আমি তার জন্য, তো আরেকবার চেষ্টা করে দেখি। তো নাম্বারটা ব্লক করে দিয়েছে। সো ফ্রেন্ডস, কেমন লাগলো প্র্যাঙ্কটা? তো জানি না কেমন হয়েছে, তো নতুন কিছু করার চেষ্টা করলাম তোমার জন্য। তো প্র্যাঙ্কটা এই পর্যন্ত শেষ, তো কোন কোনটা কোন টপিকটা ভালো লেগেছে তো কমেন্ট করে বলো, আর কি কি প্র্যাঙ্ক দেখতে চাও প্র্যাঙ্ক তো সেটা কমেন্টে জানাও, আর প্র্যাঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর যারা যারা নতুন তারা অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা ঢং ঢং করে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরের প্র্যাঙ্কে, প্র্যাঙ্ক কল, আর কি প্র্যাঙ্ক কল নিয়ে দেখতে চাও তো কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফ্রেন্ডস, তো বাই।